আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোনো কিছু কেনা বেচার ক্ষেত্রে যে ব্যক্তি মধ্যস্থতা অবলম্বন করেন সে কিছু টাকা এখান থেকে লাভ করেন, এটা তার জন্য বৈধ হবে কিনা। আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, এই যে কোনো কিছু কেনা বেচার ক্ষেত্রে যে ব্যক্তি মধ্যস্থতা করেন একে দালাল বলা হয়। আমরা দালাল বললে সহজে চিনি। দালাল কয়েক প্রকারের আছে। প্রথমত উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যেমন আপনি একটা জিনিস কিনতে গেলেন বাজারে, উদাহরণস্বরূপ কুরবানির হাটে গরু কেনার জন্য গেলেন, সেখানে এক লোক দাঁড়িয়ে রইল। সে বলল, যে ব্যক্তি গরু বিক্রি করতে চাচ্ছেন সে এই গরুটার দাম চাইল 80,000 টাকা। আপনি বললেন, এটা আমি 60,000 টাকা দিয়ে হলে কিনবো। তো এখানে যেই দালাল আছে, যেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, সে বলতেছে যে আমি গরুর রশি ধরে দাঁড়িয়ে আছি 70,000 টাকা, আর আপনি 60,000 টাকা বলতেছেন। সে কিন্তু কিনবে না, সে হচ্ছে দাম বাড়ানোর জন্য এখানে দাঁড়িয়ে আছে। তো এই যে এক ব্যক্তি যে কিনবে না, দাম বাড়ানোর জন্য দাঁড়িয়ে আছে, এই সমস্ত দালাল যারা আছে তাদের উপার্জন হালাল নয়। এই হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত একটা হচ্ছে যে এমন ধরনের দালাল যে জমি কিনা বেচা করলো, উদাহরণস্বরূপ আমি আপনার জায়গাটা কিনলাম, 5% জায়গা আমি ক্রয় করলাম, এবং ক্রয় করার পর আমি যত খুশি তত মূল্যে সেই মূল্যে বিক্রি করলাম। তো এটাকে দালাল বলা হবে না, এটা হচ্ছে জমি কিনা বেচা করার ব্যবসা করা, এটা জায়েজ এবং এটা বৈধ। আবার যদি এমন হয় যে ভাই, তুমি তো তোমার জায়গাটা বিক্রি করতে পারতেছো না, তোমার 5% জায়গা বিক্রি করতে পারতেছো না, তো এই জায়গাটা আমি তোমার পক্ষ থেকে বিক্রি করে দেই, বিক্রি করিয়ে দিব, এখান থেকে কিছু লাভ হলে আমাকে দিও, কিছু দিও। তো বিক্রি করে দিল অমুকের জায়গা, ধরেন আপনার জায়গায় আমি কোনো, আমার অনেক লোক আছে, সেক্ষেত্রে আমি কোনো এক লোকের কাছে বিক্রি করে দিলাম, সেই ক্ষেত্রে এই যে কিছু টাকা যে আপনি আমাকে উপহার দিবেন, তো এটা জায়েজ আছে, এটাও নেওয়া যাবে। কিন্তু আরেকটা আছে দাম বৃদ্ধির জন্য এক ধরনের দালাল, এটা জায়েজ হবে না এবং এটা বৈধ না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।